হ্যালো বন্ধুরা, হ্যালো গাইজ, দুটোই বলবো। আজকে আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা পটল দিয়ে কত কিছু খাই, পটল সর্ষে, পটল পোস্ত, পটলের ডাল্লা, পটল দোরমা, পটল কোর্মা, পটল ভাজা যেটা দেখতে পাচ্ছ, পটল পোড়া, পটল ভাতে, পটলের আমরা নানা রকম পদ তৈরি করে সবাই আমরা খাই। কিন্তু আমরা পটলের যে খোসাটা বেরোয় সেটা দিয়ে কেউ কেউ, আমি শুনেছি, ওই খোসাটা আস্ত অবস্থায়, খোসা বড় বড় হোক, মাঝে মানে পটল তো আর বড় হয় না, ওই কাটতে কাটতে ছোট বড় মিশিয়ে কুচি কুচি করে কেটে ওটা ময়দা বেসন যাই বলো নুন দিয়ে তেলের মতো গরম তেলে বড়া ভেজে খায়, সবাই অনেকে খায় শুনেছি, মানে তাদের মুখে, হ্যাঁ তাদের মুখে শুনেছি এটা নাকি তাদের। একটা পটলের খোসাটা ফেলে দেব, সেটা তো খুব একটা খারাপ নয়, তা তৈরি করে একটা ইচ্ছা করতে খেয়ে নেয়, মানে তৈরি করে আর কি। যাই হোক, এবার ধরো আমি এবার দেখলাম, আমি এর আগে করেছি আস্ত খোসাটাই আমি বড়া করে করে দেখেছি, খেয়েছি দুদিন তিন দিন খেয়েছি, এর আগে খেতাম না। এই রিসেন্টলি মানে এই মাস, এই পটল ওঠার সময় থেকে আমি দুদিন একদিন খেয়েছি, আমার হঠাৎ ইচ্ছা করলো এই রেসিপিটা করি, দুটো একটা বড়া হবে তো খেয়ে নিই। কিন্তু আজকে আমি একটা আমার ওই পটলের খোসা দিয়ে আমি নতুন একটা রেসিপি বানালাম, যদি তোমরা কেউ বানিয়ে থাকো এর আগে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে খুব খুশি হব, কারণ আমার আগেও কে একজন বানিয়েছে সেটা জানবো। আমার এই রান্নার থিম, মানে রান্নার রেসিপিটা থিম বলছি, যেহেতু মানে চিন্তা ভাবনার কথাটা বলছি, আমার মাথার থেকে চিন্তা এলো, মিক্সিতে ওই খোসাটা আমি পেস্ট করে নিলাম, এবার অল্প একটু জল দিলাম না, এবার ওই তো মিক্সিতে পেস্ট করার সময় অল্প অল্প জল জলা বেরিয়ে গেছে, এবার আমি ওটা কী বলো তো, তারপরে আমি ওটাকে আর কি ইয়ে করলাম, অল্প লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে শুকনো করে মাখলাম, একটু এক চিমটে খাবার সোডা দিলাম যাতে মুচমুচে হয়, এবার গরম তেলে এই বড়াগুলো আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, দুটো একটা যা হয় যে যেমন পছন্দ করবে খাবে। আর পটল ভাজা রেখেছি, ওই তরকারি পটলের ডাল্লা করেছি তো, তা একটা পটল আমার, গল্পের কথা বলি, বটির পাশে পড়েছিল, তা নষ্ট হয়ে যাবে, পটলটা ভেজেই রাখলাম, না হয় আধখানা পটল ভেজে খাবো। আমার রাখা উচিত ছিল দুটো, সে জায়গায় দেখছি সবই কেটে ফেলেছি, একটা পড়ে আছে, সেটা না দেওয়া যাবে ঝোলে, কারণ রান্না হয়ে গেছে। তখন আমি কি করলাম, ওটা ভাজাই করে নিলাম এই পটলের খোসার বড়া করার আগে। এটা কিন্তু দারুণ টেস্টি হবে, দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে, দেখো না, আর দারুণ বেশ সবুজ সবুজ বড়া। হ্যাঁ, আর একটা রেসিপির কথা বলি তোমাদেরকে, পটলের পাতা, পটলের লতি, যে লতিটা আছে মানে পটলের গাছ, লতানো গাছ তো, তোমরা যারা অনেকে দেখোনি তাদেরকে বলছি, পটলের গাছটা কিন্তু লতানো হয়, জমির মধ্যে লতিয়ে লতিয়ে বেড়ায়। এবার ওই পটলের গাছের পাতার থেকে পাতা বেটে আমার মাকে দেখেছি ছোলার ডাল ভিজানো, ছোলার ডাল বাটা আর পটলের পাতা, রান্নার অনেক চাপ আছে তো ওই জন্য তাড়াতাড়ি করছি, আর পটলের পাতা বাটা আর ছোলার ডাল বাটা দুটোতে মিশিয়ে অল্প সামান্য লবণ দিয়ে মা তিতো বড়া তৈরি করেছে, আমার দিদার রেসিপি, বুঝতে পেরেছো? যাদের মানে পিত্ত দোষ কৃমি, তারা ওই বড়াগুলো দুটো একটা খেলে উপশম হয় শুনেছি, তা আমি ওরকম জিনিসটা করে আজও খেতে পারিনি, ছোটোবেলায় খেতাম, এখন কোথায় পটলের পাতা হয়তো বাজারে পাওয়া যাচ্ছে, হ্যাঁ পাওয়া যাবে না তা না, কলকাতায় বাঘের দুধ পাওয়া যায় শুনেছি, তাই আমি তো বাজারে খুব একটা বেরোই না, রাতের দিকে বসে শাক সবজি, আর যখন অন্য কাজে বেরোই ওই লতা পাতা কেনার সময় থাকে না, বুঝতে পেরেছো? তখন আর মানে কোন মানে একটু দাঁড়িয়ে যে নেবো, যাই হোক এবার বেরোলে আমি নেব। আর তোমরা যদি পারো ওই পটলের পাতা বাটা পাতার বড়া খেও, আর পটলের যে ওই গাছটা, লতানো গাছটা, ওই গাছটার থেকে কচি কচি ডালগুলো নিয়ে যদি একটা ঝিঙে পটল দিয়ে একটা স্যুপ মতো রান্না করো, কি হালকা তিতো একটা তরকারি বানানো যাবে, সেই তিতো তরকারি যাদের মুখে রুচি নেই রুচি ফিরবে সেই তিতো তরকারিটা খেলে, শুক্তো টাইপের লাগবে, বুঝেছো? অনেক দেবে না, একটা লতা ডাল,
একটু সবজির মধ্যে কাঁচকলাও থাকবে, ধরো ওরকম শুক্তো টাইপের কথা বলছি আমি, বড়ি থাকলো, বড়ি কাঁচকলা যেটা শুক্তো হয় আর কি, ওইরকম মধ্যে দিয়ে খেয়েও ভালো লাগবে। আমি ওটা করার ইচ্ছা আছে, ওটা আমি ডালপাতা আমি কোথায় পাবো, আমাকে পাবো জানি, মানে আনা হয় না এই জন্য আমার খাওয়া হয় না, যা খেয়ে নিতে হবে, জীবন তো শেষ হয়ে গেল। ওই পাতা বাটার ডালের মানে পটলের মানে লতানো ডালটা দিয়ে একটু তরকারি খেতে আমার খুব মানে ইচ্ছা করে, যা খেয়ে নেবো। তোমরা যদি পারো আমার এই রেসিপিটা তৈরি করে খেতে পারো, খুব একটা খারাপ হবে না। আমরা তো পটলের এই যে খোসাটা খাচ্ছি না, এই দেখো আমি এটা আর একটা ভালো হলো, পটলের খোসা নিয়ে নাক শিটকাবে অনেকে, হয়তো অনেকে বলছি না শিটকাবে মানে হতেই পারে, আমিই তো বলছি যে মা পটলের খোসা খাবো কি আবার, এই তো খোসাটা শুদ্ধ আমরা পটল ভাজা খেয়ে নি, তাই না? তাই জন্যে এটায় যদি তাহলে এটা করতে অসুবিধা কোথায়। ভালো থেকো, শুভরাত্রি, আবারও রান্না আছে তাড়াতাড়ি করছি, ভালো থেকো, শুভরাত্রি, ভালো থেকো বন্ধুরা।